أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা এক সুম্মা তো ভাইয়ের প্রশ্ন যে আজান এবং ইকামত এর মাঝে নাকি দুয়া কবুল হয় দোয়া ফেরদা হয় না এটা কি সই হাদ দ্বারা প্রমাণিত জি সুম্মা ভাই এমর মর্মে সই হাদিস রয়েছে আনা নাসিব ইবনে মালিকিন কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ্দুয়া উ হুলা উরদ্দু বাইনাল আজানি ওলে কামতি আনাস বিন মালেক হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লুল্লাহ সাল্লাম এরশাদ করেন আজান এবং একামতের মাঝে যে দোয়া করা হয় এই দুয়া লা সবহানা তা আলা কবুল করেন বরং এ দুয়াটা ফেরত দিন না ইমাম আবু দাউদ রহেম উল্লাহ হাদিসটি নিয়ে এবং ইবনি মাজা রহেমল্লাহ হাদিসটি নিয়েছেন। সহি তিরমিজি রহমাল্লাহ হাদিসটি তার সহি তিরমিজি সেখানে তিনি নিয়েছেন সহি তিরমিজি দুই শত বারো নম্বর হাদিস যে সম্মানিত ভাই বোনের আমরা যেখান থেকে শুনছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যে আজান এবং একামতের মাঝে আজান এবং একামতের মাঝে যে দোয়া করা হয় এটা কবুল হয়ে যায় আল্লাহ সুহান তালা ফেরত দেন নাজি জি তাই আমরা দেখা যায় যে আমরা এরূপ গুরুত্বপূর্ণ হাদিসগুলার প্রতি আমরা আমল করি না যখন মত সাহেব আজান দেয় মসজিদে মত যখন আজান দেয় আজান দেয় ওই সময়তেই আপনার আমার উচিত মসজিদে যাওয়া মসজিদে গিয়ে আপনি প্রবেশ করবেন দুয়া পড়ে আল্লাহ মুফতাহালি আব্বাব রাহমাতিক হে আল্লাহ আমার জন্য তোমার মসজিদে রহমতের দরজা খুলে দাও রহমতের দরজা আপনি খোলার জন্য আল্লাহকে বললেন মসজিদে আপনি প্রবেশ করলেন তারপরে আপনি দুই রাকাত সালাত পড়েন দুই রাকাত সালাত পড়েন দাল্লার কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা কী রয়েছে আল্লাহকে বলেন আপনার কি সমস্যা রয়েছে টাকা পয়সা সমস্যা পারিবারিক সমস্যা আপনার রুজির রোজগার অভাব না আপনি কোন সমস্যায় আপনি কাছে দোয়া করেন ইহকাল পরকাল কল্যাণ আল্লাহর কাছে চান নিজের পরিবারের জন্য দোয়া করেন বাপ মার জন্য দোয়া করেন সারা বিশ্বের মুসলিম মুসলিম মুসলমান যারা নর নারী মমিন মমিনা যারা যেখানে রয়েছে তাদের সবার জন্য দোয়া করেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাদের যেন জান্নাত বাসি করেন তাদের ভাইকে জান্নাতফে দশ দান করেন আপনার ছেলে মেয়ের পরিবারের যেন দোয়া করেন তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন এভাবে আপনি দোয়া করেন আপনার যা সমস্যা আল্লাহর কাছে দোয়া করলেন ইনশাল্লাহ হাদিসে স্পষ্ট হয় যে আল্লাহ সুহ দোয়া কবুল করবেন তা আমাদের উচিত আজ আন এবং একামতের মাঝে মসজিদে গিয়ে বা যেখানে হোক আপনি আহ সে সালাদ ঠিকভাবে পড়েন এবং দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুহ কবুল করবেন আল্লাহ আলাম